হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে ডাব্লিউ পি প্রিভাইস এর একামগুলো হয়েছিল তার উপর যে ম্যাথের কোয়েশেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে তার এগারো নম্বর ক্লাস তো যেখানে আমরা বেশ প্রিভিয়াস ইয়ারে এতদিন ধরে একদম দু পর্যন্ত বা দু হাজার উনিশ পর্যন্ত যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে তোমাদের প্রিলিমিনারি এবং মেন তাতে যত সমস্ত অঙ্ক কোশ্চেনস নিয়ে আমাদের এই সিরিজ যেখানে তোমরা সামনের যে পরীক্ষাগুলি আসছে পরীক্ষা পুলিশের সেগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ তো দেখো আমাদের এক দুই তিন চার যেটা রয়েছে দু হাজার পাঁচ ছয় আট এবং তেরো এর কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি প্রত্যেকটি সেটে পঁচিশটি করে অঙ্ক থাকে এবং সেগুলো পুরোপুরি ক্লাস শেষ হয়ে গেছে তো যারা যারা এখনো দেখো নি তাদের ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা চেক আউট করে নেবে আর আজকে আমরা ডাব্লিউ বিএসআই প্রিলিমিনারি টু থাউজেন্ড এইটিনের যে কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো এই ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি ফেসবুক পেজ জবস কি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হয়ে যাবে যেখানে আমাদের ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করে দেওয়া থাকে তো আজকের এই দু হাজার আঠারো সালের ডাব্লিউবিএসআই মেন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার যে কোশ্চেন রয়েছে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু সেভেন টু নাইন আট বছর আগে তাদের বয়সের যোগফল ছিল ছাপান্ন তাদের বর্তমান বয়স নির্ণয় করো তাহলে এখানে কি আছে তিন ব্যক্তির বয়সের অনুপাত দিয়ে দিয়েছে ফোর ইস টু সেভেন ইস টু নাইন এবং বলে দিয়েছে একটা ইকুয়েশন যে আট বছর আগে তাদের বয়সের যোগফল ছিল ছাপান্ন বছর তাহলে আজকে তাদের অনুপাত কত দেওয়া রয়েছে তিন ব্যক্তি যে ফোর is টু সেভেন is টু নাইন তাহলে সাপোজ ধরে নাও যে প্রথম ব্যক্তির বয়স ছিল ফোর এক্স দ্বিতীয় ব্যক্তির সেভেন এক্স আর তৃতীয় ব্যক্তির নাইন এক্স তাই তো তাহলে আট বছর আগে মানে এটা তো বর্তমান বয়স ফোর এক্স সেভেন এক্স এবং নাইন এক্স এটা তো বর্তমান বয়স তাহলে আট বছর আগে তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে ছাপান্ন বছর তাহলে আট বছর আগের বয়স কত ছিল এর বয়স ছিল ফোর এক্স মাইনাস এইট এর বয়স ছিল সেভেন এক্স মাইনাস এইট এর বয়স ছিল নাইন এক্স মাইনাস এইট ওকে তো এবার কি দেওয়া আছে যে তাদের বয়সের আট বছর আগে তাদের বয়সের যোগ ফল ছিল ছাপান্ন বছর অর্থাৎ এটা প্লাস এটা ইকুয়াল টু ফিফটি সিক্স এই হচ্ছে আমাদের ইকুয়েশন যেখান থেকে আমরা দেখো যদি ব্র্যাকেট তুলে দেয় তাহলে ফোর এক্স সেভেন এক্স এবং নাইন এক্স যোগ হয়ে যাবে মানে পেয়ে যাচ্ছে মানে টোয়েন্টি এক্স আর এখানে তিনটে আট আছে মানে মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু ফিফটি সিক্স বা

তাহলে কি হলো তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত যদি ফোর ইস টু সেভেন ইস টু নাইন হয়ে থাকে এবং আট বছর আগে তাদের বয়সের যোগফল যদি ছাপান্ন হয় তাহলে তাদের বর্তমান বয়স হচ্ছে যথাক্রমে ছাপান ষোলো আঠাশ এবং ছত্রিশ বছর খুব সহজ একটি অঙ্ক নেক্সট অঙ্ক এটা একটু দেখো তোমরা অনেকেই এটা ছেড়ে চলে আসছো বা করছো না এটা এই অঙ্কটা আমি এর আগে কোন এক ক্লাসে আলোচনা করে ফেলেছি অলরেডি যে একটি কাজ এ দশ দিনে বি বারো দিনে এবং সি পনেরো দিনে করতে পারে তারা কাজ শুরু করার দুদিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার চার দিন আগে সি চলে যায় কাজটি শেষ হতে কতদিন সময় লেগেছিল তো এই অঙ্কটা তোমাকে ফার্স্টে ভালোভাবে বুঝতে হবে এবং একে পার্টে ভাগ করতে হবে কি বলেছে একটা কাজ আছে যে কাজটা এ দশ দিনে করে ফেলতে পারে বি বারো দিনে করে ফেলতে পারে সি পনেরো দিনে করতে পারে এবং তিনজনেই একসাথে কাজটি করতে শুরু করে এবং শুরু করার দুদিন পর অর্থাৎ দুদিন কিন্তু এ বি সি তিনজনে একসাথে কাজ করে দুদিন করার পর কি হয় এ সেখান থেকে চলে যায় তখন কাজ করতে শুরু করে বি এবং সি এবং যতদিনে তারা শেষ করতে লাগে সে ঠিক তার চার দিন আগে সি কিন্তু চলে যায় অর্থাৎ শেষ চার দিন বি একা কাজ করেছে ওকে তো আমাকে শুধু এটুকু বার করে নিতে হবে যে প্রথম দুদিন যখন তিনজনেই কাজ করেছিল তখন সে কতটা কাজ করেছিল আর শেষ চার দিন যেখানে বিয়ে একা কাজ করেছিল সে কতটা কাজ করেছিল নিয়ে মোট কাজ থেকে যদি আমরা সেটা বাদ দিয়ে দিই তাহলে বাকি যে কাজটা যেটা বি আর সি করেছিল সেটা করতে কত সময় লেগেছিল বার করে আমরা সবগুলোকে অ্যাড করে দিলেই পেয়ে যাব আমাদের সময় বা মোট কাজটি টাইম লেগেছিল কত কাজটা কাজটি করতে তো দেখো এবারে আমি স্টেপ স্টেপ এখানে বলছি যে এ করেছে দশ দিনে বি করেছে বারো দিনে সি করেছে পনেরো দিনে মানে এ একদিনে করে কত এক দিনে এক দিনে করে একের দশ অংশ সেমভাবে বি করে একের বারো অংশ আর সি করে একের পনেরো অংশ এবার তারা একসাথে কত করবে তাহলে একের দশ প্লাস একের বারো প্লাস একের পনেরো অংশ এক দিনে এটা কতদিন কাজ করছে দেখো এখানে প্রথম দুদিন কিন্তু তিনজন একসাথে করেছে মানে এইটাই তারা দুদিনে করছে তাহলে এটা যদি একদিন হলে দুই দিয়ে গুণ করে দাও সিম্পলি তাহলে দুদিনে দিনে তারা কত কাজ করছে এখানে ফার্স্টে যোগ করো দেখো দশ বারো পনেরো লসক হবে একশো আশি আর এখানে থাকছে আঠেরো প্লাস পনেরো প্লাস বারো বা সমান এখানে পেয়ে যাবে তুমি টু ইন্টু ফর্টি ফাইভ বা ওয়ান এইটিন এটা নয় দিয়ে যদি কাটো পাঁচ এটা কুড়ি এখানে দুই দিয়ে এটা যাবে দশ বা দশ বা ওয়ান বাই টু অংশ তাহলে প্রথম দুদিনে এবিসি মিলে দেখো হাফ কাজ করে ফেলেছে তাই তো ওকে আমার এত দূর অবধি ডান হয়ে গেল এবার আছে দেখো চার কাজ সম্পন্ন হওয়ার চার দিন আগে সি চলে যায় এ তো আগেই চলে গেছে দুদিন পরেই তাহলে চার শেষ হওয়ার চার দিন আগে সিও চলে যাচ্ছে মানে শেষ চার দিন কে কাজ করেছে একা বি কাজ করেছে তার তাহলে এটা আমাকে করতে হবে যে বি একা চার দিনে কত করে দিনে কত করে বি একের বারো অংশ বার করেছে আমি এখানে তাহলে চার দিনে করে চার ইন্টু একের বারো সমান একের তিন অংশ তাহলে সবাই দু প্রথম দুদিনে করে নিয়েছে হাফ অংশ বি একা শেষ চার দিনে করেছে একের তিন অংশ তাহলে মোট কাজ বাকি রয়েছে কতটা আর থাকছে মোট কাজের অংশ সমান বিয়োগ প্লাস এখান থেকে পেয়ে যাবি ওয়ান পাঁচ বাই ছয় সমান ওয়ান বাই সিক্স তাহলে বাকি থাকছে একের ছয় অংশ ওকে তাহলে একের ছয় অংশ আমার কাজ বাকি থাকছে যেটা মাঝখানে কিছু দিনে বি আর সি করেছে এবার আমাকে কি করতে হবে একটু মুসেনি জায়গার অভাব হয়ে গেল তাহলে কি করছে এবার মাছ একের ছয় অংশ কাজ আমি বাকি পেলাম তাই তো ওয়ান বাই সিক্স তাহলে এই একের ছয় অংশ বাকি রয়েছে এবার বি আর সি কত করবে বি এর ছিল একের বারো আর সি এর ছিল একের পনেরো যোগ করে দাও এদেরও সেম বারো আর পনেরো লসাগু হবে ষাট তাহলে কত পাচ্ছি আমি নাইন বাই সিক্সটি এটা কাটাকাটি করার দরকার নাই তাহলে ওরা এক দিনে করছে এত অংশ তাহলে একের ছয় অংশ করতে কত সময় লাগবে সেটা তোমাকে বার করতে হবে তাহলে এক দিনে করছে নাইন বাই সিক্সটি অংশ তাহলে একের ছয় অংশ করতে কতদিন সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে তাহলে সিম্পলি যেহেতু নয় সিক্সটি থেকে একের ছয়টা বেশি তাহলে কি হবে একের ছয় গুণিত দেখো বাই থাকবে নয় সিক্সটি মানে গুণ হয়ে গেলে সেটা হয়ে যাবে সিক্সটি বাই নাইন কাটাকাটি করো এবার ছয় দিয়ে এটা দশ কেটে যাবে মানে পেয়ে গেলাম দশ বাই নয় অংশ বা নয় দিন সরি তাহলে আমি এবার দেখো প্রত্যেকটা দিন সংখ্যা কিন্তু আমি পেয়ে গেলাম তাহলে মাঝখানে বি আর সি কাজ করেছে দশ বাই নয় দিন তিনজনে সবাই কাজ করেছে একসাথে দু দিন আর বি একা কাজ করেছে চার দিন ওকে তো এবার সময় কটা সব যোগ করে দাও তাহলে আমাদের যেটা প্রয়োজন উত্তর সেটা পেয়ে যাব। কি কি আছে দুই দিন প্লাস বি একা করেছে চার দিন আর বি আর সি মিলে করেছে দশ বাই নয় দিন যোগ করে দিলে কত আসবে দুই নয় আঠেরো প্লাস চার নয় ছত্রিশ প্লাস দশ বাই নয় মানে ঠিক আছে যোগ করে দিলে তাহলে আমরা কি পেয়ে গেলাম অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর এটা একটু বড় যদি তোমাদের হাতে সময় প্রথম দিকে কম থেকে থাকে তাহলে এটাকে তুমি অ্যাভয়েড করতে পারো কারণ তোমাকে একটু ক্যালকুলেশন করতেই হবে তাহলে কি পাচ্ছি এ একটি কাজ দশ দিনে বি একটি সেই কাজটি বারো দিনে এবং সি যদি পনেরো দিনে করতে পারে এবং তারা কাজ শুরু করার দুদিন পর এ ও কাজ সম্পন্ন হওয়ার চার দিন আগে সি চলে যায় তাহলে কাজটি শেষ হতে সময় লেগেছিল সিক্সটি ফোর বাই নদিন অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল একশো মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে আমি বারবার এই জিনিসটা বারবার বলে আসছি তোমরা প্রত্যেকে জেনেও গেছো হয়তো যে যখন একটি ট্রেন কোনো নির্দিষ্ট এক দাঁড়িয়ে থাকা ব্যক্তি বা ইলেকট্রিক পোল বা যে কোনো পয়েন্টকে যদি অতিক্রম করতে হয় তাহলে তাকে তার অতিক্রম করতে হয় নিজের দূরত্ব অর্থাৎ এখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করতে এই একশো মিটার ট্রেন যাবে কতটা একশো মিটারই কারণ তার নিজের দৈর্ঘ্য যেটা সেটাই ধরেন দেখো এখানে আমি ছবি এঁকে দিচ্ছি এটা হচ্ছে ব্যক্তি যদি হয়ে থাকে আর এই ট্রেনটা যে পার করেনি একে যদি একে অতিক্রম করতে হয় তাহলে এখানে আসতে হবে তাই না তাহলে এখানে আসতে গেলে তাকে কতটা পথ অতিক্রম করতে হচ্ছে ঠিক এতটা পথই তাকে অতিক্রম করতে হচ্ছে তিরিশ ইন্টু পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে অনেক বার করেছে ছয় দিয়ে কাটো পাঁচ তিন মানে এখানে পঁচিশ বাই তিন মিটার প্রতি সেকেন্ড বা এখানে ওপরের মিটার নিচে একটা সেকেন্ড এটা পঁচিশ মিটার প্রতি তিন সেকেন্ডে ঠিক আছে তাহলে ট্রেনটার গতিবেগ আমি পেয়ে গেলাম যে সে পঁচিশ মিটার যাচ্ছে তিন সেকেন্ডে তাহলে আমাকে বার করতে হবে একশো মিটার যাবে কত সেকেন্ডে সিম্পলি পঁচিশ মিটার যাচ্ছে তিন সেকেন্ড তাহলে একশো মিটার যাবে কত সেকেন্ড দেখো পঁচিশে চার গুণ মানে তিনে চার গুণ এখানে ইজিলি পেয়ে যাচ্ছ তোমরা মুখে মুখে হয়ে যাবে বারো সেকেন্ড বা তুমি একশো বাই পঁচিশ ইন্টু তিন করেও করতে পারো তাহলে অপশন কি পেলাম অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর যে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল একশো মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে বারো সেকেন্ডে অতিক্রম করবে একটি নল কোন ঘন্টায় পূর্ণ করে অর্ধপূর্ণ হলে এইরকম আরো তিনটি নল খুলে দেওয়া হয় পূর্ণ করতে মোট কত সময় লাগবে দেখো এটা খুব সোজা অঙ্ক কিন্তু এই নল চৌ এরকম দিয়ে দিয়েছে তোমাদের একটু কনফিউশন তৈরি হতে পারে যে একটি নল কি বলেছে ট্যাঙ্কটিকে ফিল করতে বা ফুল ভর্তি করতে বা পূর্ণ করতে সময় লাগছে কত ছ ঘন্টা আর এখানে তারপর ট্যাঙ্কটি অর্ধপূর্ণ তাহলে অর্ধপূর্ণ বলতে হাফ করতে মানে তার মোট যদি ছ ঘন্টা লাগে তাহলে হাফ করতে কত সময় লাগবে গুণ করে দাও মানে হচ্ছে তিন ঘন্টা তাহলে তিন ঘন্টা সে কাজ করে ফেলেছে তাহলে বাকি পরে থাকছে আর কতক্ষণের কাজ তিন ঘন্টার কাজ কারণ তিন ঘন্টা ছ ঘন্টাতে সে ভর্তি করে ফেলতে পারে তিন ঘন্টা সে হাফ করে ভর্তি করে দিয়েছে মানে আর টাইম আছে তার হচ্ছে তিন ঘন্টা সেই সময় কি করা হয়েছে আরও তিনটি একই টাইপসের নল খুলে দেওয়া হয়েছে তাহলে একটা নলের সময় লাগে তিন ঘন্টা তাহলে যখন আরও তিনটে খুলে দেওয়া হলো মোট নলের সংখ্যা কত হয়ে গেলো চারটি তা চারটি নলে কতক্ষণ সময় লাগবে তিন ঘন্টা বাই ফোর মানে তুমি এখানে ঘন্টাটাকে মিনিট করে দাও একশো আশি মিনিট বাই চার সমান ফর্টি মিনিট তাহলে সেইগুলোর সময় লাগবে বাকি অর্ধেক চারটি নলের ভর্তি করতে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট প্রথমে একটি নল কাজ করেছে তিন ঘন্টা তাহলে মোট ভর্তি করতে সময় কত লাগলো তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক পাঁচ নম্বরের এটা একটু দেখো বেশ মজাদার অঙ্ক যে দুজন লোক এবং তিনজন বালক যে কাজ দশ দিনে করতে পারে সেই কাজ তিনজন লোক ও দুজন বালক আট দিনে শেষ করে দুজন লোক ও একজন বালক সেই কাজ সম্পন্ন করতে কত সময় নেবে ওকে তো এই হচ্ছে আমাদের অঙ্ক যেখানে আমি কি করব। এখানে কি আছে দুজন লোক এটা ধরে নাও লোক মানে হচ্ছে ম্যান বা মানুষ আর বালক বলতে বি ফর বয় এটা ধরে রাখো তাহলে দুজন লোক টু ইন্টু এম প্লাস তিনজন বালক মানে থ্রি ইন্টু বি যে কাজটা করছে দশ দিনে করছে মানে যদি এটাকে আমি তুমি দিনে করছে এটা কাজটা টু ইন্টু এম প্লাস থ্রি ইন্টু যদি আমরা করে দিই তাহলে তার মোট কাজ পেরিয়ে গেল বেরিয়ে গেল অন্যদিকে কি করছে তিনজন লোক মানে থ্রি ইন্টু এম বা থ্রি এম প্লাস দুজন বালক টু বি এরা কদিনে করছে আট দিনে কাজটা করছে মানে একদিনে করছে এটা থ্রি এম প্লাস টু বি আট দিনে করছে আট দিয়ে গুণ করছে তাহলে এটা সম্পূর্ণ কাজ বেরিয়ে গেল তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক এটা হচ্ছে টোটাল ওয়ার্ক কাজটা তো একই ছিল মানে এই তুমি তুমি শর্তানুসারে সমান করে দাও সমান করলে আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে কুড়ি এম প্লাস তিরিশ টোয়েন্টি ফোর বা এখান থেকে আমি পেয়ে যাবো যদি এদিকে তোমার কুড়ি এদিকে ষোলোটা যদি এদিকে নিয়ে আসো তাহলে পেয়ে যাচ্ছি সরি চব্বিশটা যদি এদিকে নিয়ে আসো তাহলে মাইনাস ফোর এম ইকুয়েল এখানে তোমার তিরিশটি দিকে চলে যাবে মাইনাস বি মাইনাস মাইনাস কেটে দাও তাহলে এখানে দুই দিয়ে কেটে দাও দুই এখানে থাকবে সাত মানে টু এম বা এম বাই বি ইকুয়েল টু হচ্ছে সেভেন বাই অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি যে দুজন মানুষ যে কাজটা করছে সাতজন বালক সেই কাজটা করছে ওকে তার মানে দুজন মানুষ বা এই ইকুয়েশনটা আমি এখান থেকে পেয়ে গেলাম বা রেশিওটা পেয়ে গেলাম এবার আমাকে কি বলছে দুজন লোক একজন বালক সেই কাজ সম্পন্ন করতে কত সময় নেবে তাহলে এখানে দুজন লোকের জায়গায় আমি সাতজন বালক বসিয়ে দিতে পারি তো কারণ আমি সেটাই তো রেশিও থেকে পেলাম দুজন বালক মানে লোক মানে হচ্ছে সাতজন বালক আবার প্রথমে এক জায়গায় আসা দেখো দুজন লোক সেখানেও আমি সাতজন বসিয়ে দিতে পারি সাতজন বালক সাতজন বালক যদি বসিয়ে দিই পরে তিনজন বালক রয়েছে মানে জন বালক হয়ে যাবে তাহলে জন বালকের কাজটা করতে সময় লেগেছিল কতদিন দশ দিন আর এখানে তুমি দুজনের পরিবর্তে দশজন সাতজন লোক দাও তাহলে সাতজন আর এখানে একজন বালক রয়েছে মানে আটজন বালক তাহলে সেই কাজটাই তো করছে সে তাহলে আটজন বালকের কাজটা করতে কত সময় লাগবে সিম্পল ইকুয়েশন বেশি দিন লাগবে মানে হচ্ছে টেন বাই এইট ইন্টু টেন দুই দিয়ে কাটো পাঁচ চার মানে হচ্ছে পঞ্চাশ বাই চার মানে হচ্ছে টুয়েলভ শূন্য বাই টু তিন বা সাড়ে বারো তিন ওকে তাহলে কি করবো আমি প্রথমে মানুষ এবং বালকের মধ্যে রেশিও বা অনুপাতটা বার করবো যে মানুষের সাথে বালকের রেশিওটা কি এখানে আমরা দেখতে পেলাম সেটা যে ম্যান ইজ টু বয় ইকুয়াল টু হচ্ছে টু ইস টু সেভেন সরি সেভেন ইস টু টু মানে দুজন বালক দুজন মানুষ বা লোক বা ম্যান সাতজন বালকের সমান কাজ করতে সক্ষম নিয়ে আমি কি করলাম সেটাকে জাস্ট তুমি এটাকে অন্যভাবেও করতে পারো টোটাল ওয়ার্ক বার করে সেভাবেও করতে পারো কিন্তু সেটা একটু লেন্দি হবে তুমি কি করবে তারপর এখানে যে ইকুয়েশনগুলো রয়েছে সেখানে দেখো দুজন লোক তার পরিবর্তে তুমি বালক সংখ্যা বসিয়ে দাও তাহলে টোটাল বালক পেয়ে যাবে এবং একটাই ইউনিট পেয়ে যাবে যেমন প্রথম ক্ষেত্রে আমি কি করলাম দুজন লোকের জায়গায় আমি বালক বসিয়ে দিলাম তাহলে এখানে সাতজন তিনজন ছিল মানে বালক হয়ে তাহলে সেই কাজটা করছে দশ দিনে তাহলে দশজন বালক যদি দশ দিনে করতে পারে এখানেও ঠিক সেম দুজন বালকের জায়গায় আমি সাতজন বালক লোকের জায়গায় সাতজন বালক বসালাম আর এখানে অলরেডি একজন বালক আছে মানে আটজন বালকের কত কত দিনে কাজটা করবে সেটা বার করে নিলেই আমরা আনসার পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে সাড়ে বারো দিন অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর অঙ্ক দেখো কি রয়েছে তেরো অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে থার্টিন দিয়ে দিয়েছে টু নাইনটি টু এইটি এইট টু এই সিক্স এবং ওয়ান থার্টি কি বলে দিয়েছে কোনো একটি দুটি সংখ্যা আছে যে সংখ্যা দুটি সম্পর্কে আমার কোনো আন্দাজ নেই বা আন্দাজ আমরা জানি না ধরে নাও স্টার মার্কস দিয়ে দিয়েছে আমি দুটো সংখ্যা সেই দুটো লসাগু করতে গিয়ে আমি পেলাম কি যে দুটোই গ সাগু মানে হচ্ছে দুটোই তেরো দ্বারা বিভাজ্য আর এখানে আর একটা পেয়েছি লসাগু হচ্ছে টু সেভেন্টি থ্রি মানে এবার টু সেভেন্টি যদি তুমি ভাঙো মানে এটা তেরো দিয়ে নিশ্চয়ই যাবে এটা মানে থার্টিন ইন্টু থ্রি ইন্টু সেভেন তাহলে এখানে কি থাকছে থ্রি এবং সেভেন তবে না লসাগু আসবে দুশো তিয়াত্তর এবং গসাগু থাকবে তেরো তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এই সংখ্যাটা কত হবে দেখো তেরোকে কে তিন দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাচ্ছ এই সংখ্যাটা থার্টি নাইন

একশো টাকা প্রতি কেজি ও একশো টাকা প্রতি কেজি মূল্যের প্রকার চা তৃতীয় প্রকার অপর একটি চায়ের সাথে ওয়ান অনুপাতে মিশ্রিত করা হল যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি একশো টাকা হয় তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য কত ছিল কি বলে দিয়েছে তিন প্রকার চা এখানে আছে তার মধ্যে দুই প্রকারের দাম তোমাকে দিয়ে দিয়েছে তোমাকে এক প্রকারের দাম বার করতে হবে কি বলা আছে যে যে দুটোর দাম দেওয়া রয়েছে একশো ছাব্বিশ টাকা প্রতি কেজি এবং একশো পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি সেই দুটি চা এবং অন্য আর একটি চা ওয়ান ইস টু ওয়ান ইস টু টু অনুপাতে আমরা মেশালাম এবং মেশানোর পর তার দাম বেরিয়ে এলো একশো তিপান্ন টাকা প্রতি কেজি তাহলে তৃতীয় প্রকার যে চায়ের সাথে আমরা মিশিয়েছিলাম সেটির দাম কত ছিল সেটা আমাকে বার করতে হবে এখানে যে রেশিওটা দেওয়া রয়েছে কত ওয়ান ইস টু ওয়ান ইস টু টু ধরে নাও প্রথম প্রকারটা আমি এক নিয়েছিলাম দ্বিতীয় প্রকারটা এক নিয়েছিলাম এবং তৃতীয় প্রকারটা দু কেজিই নিয়েছিলাম মানে আমি কিলো হিসাবেই ধরে নিলাম এখানে বসিয়ে দাও প্রত্যেকটাতে কেজিই বসিয়ে দাও তাহলে প্রথম প্রকার যদি এক কেজি নিয়ে থাকি তার দাম ছিল ওয়ান টোয়েন্টি সিক্স টাকা দ্বিতীয় প্রকারটা যদি এক কেজি নিয়ে থাকি সেটার দাম ছিল একশো পঁয়ত্রিশ টাকা আর তৃতীয় প্রকার যেটা দাম আমি জানি না সেটা দিয়েছিলাম দু কেজি মানে ধরে নাও তার দাম হচ্ছে এক্স মানে হচ্ছে টু এক্স টাকা ওকে এটা হচ্ছে আমার টোটাল দাম আমি পেয়ে যাচ্ছি এবং তার পরিমাণটা কত হলো এটা আমি নিয়েছিলাম এক কেজি প্রথম প্রকারটা নিয়েছিলাম এক কেজি দ্বিতীয় প্রকারটা এক কেজি তৃতীয় প্রকারটা দু কেজি মানে টোটাল হচ্ছে দেখো এক এক আর দুই মানে হচ্ছে চার কেজি তাহলে মোট চার কেজি চার দিয়ে ভাগ করে দাও তাহলে আমার এভারেজ পেয়ে যাচ্ছি যেটা আমার এখানে দেওয়া রয়েছে কত ওয়ান ওকে তো এই ক্যালকুলেশনটা এবার আমাকে করতে হবে যে ওয়ান থার্টি ওয়ান টোয়েন্টি সিক্স প্লাস ওয়ান থার্টি ফাইভ যোগ করে দাও কত আসছে আচ্ছা ছয় এগারো এক ছয় টু সিক্সটি ওয়ান প্লাস টু এক্স টু চার দিয়ে একশো তিপান্নকে গুণ করে দাও মানে হচ্ছে ছশো বারো বা টু এক্স থেকে টু সিক্সটি ওয়ান বাদ দিয়ে দাও মানে পেয়ে গেলাম দুশো একান্ন দুশো একান্ন মানে হচ্ছে এক্স ইকুয়াল টু মানে হচ্ছে ওয়ান ওকে তাহলে আমি কি পেয়েছি অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর যে একশো ছাব্বিশ টাকা প্রতি কেজি ও একশো পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি মূল্যের দু প্রকার চা তৃতীয় প্রকার একটি চায়ের সাথে ওয়ান টু ওয়ান ইস টু টু অনুপাতে মিশ্রিত করা হলো এবং যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি একশো তিপান্ন টাকা হয় তবে তৃতীয় প্রকার চায়ের মূল্য হবে একশো পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা কি করলাম যে রেশিওটা দেওয়া আছে সেটাই আমি ধরে নিলাম যে সেই রকমই আমি মেশালাম প্রথমটা দিলাম এক কেজি দ্বিতীয়টা দিলাম এক কেজি তৃতীয়টা দিলাম দু কেজি তাহলে মোট দাম আমি কত পাচ্ছি তৃতীয়টা আমি এক্স ধরে নিলাম যে ওয়ান টোয়েন্টি সিক্স প্লাস ওয়ান থার্টি ফাইভ প্লাস টু এক্স যেটা আমার মোট ভ্যালু বা মোট পরিমাণ পেলাম বা মোট দাম পেলাম এবং সেটা কত কেজি কিলো রয়েছে প্রথমটা রয়েছে এক কিলো দ্বিতীয়টা রয়েছে এক কিলো তৃতীয়টা রয়েছে দু কিলো মানে টোটাল হচ্ছে চার কিলো তো চার কিলো দিয়ে যদি আমি মোট দামকে ভাগ করি তাহলে প্রতি কিলো মান বা দাম পেয়ে যাবো যেটা দেওয়াই আছে অলরেডি একশো তিপান্ন টাকা সেটার সাথে ইকুয়াল করে দিলাম তাহলে এক্স ইকুয়াল টু কত যেটা আমরা তৃতীয় প্রকার চায়ের দাম ধরেছিলাম সেটা আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কোন পরীক্ষার পরীক্ষায় পরীক্ষার্থীদের সতেরো শতাংশ বাংলায় এবং আঠেরো শতাংশ ইংরেজিতে অকৃত কার্য হয় যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাঁচ শতাংশ বা পাঁচ পার্সেন্ট অকৃত কার্য হয়ে থাকে তাহলে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার হলো কত ঠিক আছে এখানে কি আছে দেখো কিছু পরীক্ষাতে বা কোন এক পরীক্ষায় সতেরো শতাংশ প্রার্থী ইংরাজিতে ফেল করেছে বা হ্যাঁ সরি অকৃত কার্য হয়েছে সতেরো শতাংশ আর আঠেরো শতাংশ সরি সতেরো শতাংশ বাংলাতে হয়েছে আর আঠেরো শতাংশ ইংরেজিতে হয়েছে ওকে আর পাঁচ শতাংশ যেটা রয়েছে সে উভয় বিষয় দেখো বাংলাতে যারা সতেরো শতাংশ করেছে বা হয়েছে তার মধ্যে কিছু ব্যক্তি আছে যারা ইংরেজিতেও ফেল করেছে আবার ইংরাজিতে যে আঠারো শতাংশ ছেলে বা মেয়ে পাস ফেল করেছে পরীক্ষার্থী তার মধ্যে কিছু সংখ্যা আছে যারা বাংলাতেও ফেল করেছে এবং সেটাই হচ্ছে উভয় বিষয়ে অকৃত কার্য যেটা রয়েছে পাঁচ পার্সেন্ট মানে এই দুটোকে কি করতে হবে এই দুটোকে আমাকে যোগ করতে হবে যোগ করে আমি কত পাচ্ছি দেখো থার্টি ফাইভ পার্সেন্ট এখান থেকে যেহেতু এর ভিতরেই উভয় বিষয়ে ফেল করা ব্যক্তি বা পরীক্ষার্থী ঢুকে রয়েছে তাই উভয় বিষয়ে অকৃত কার্য যে পাঁচ পার্সেন্ট দিয়েছে সেটা তোমাকে এখান থেকে বিয়োগ করে দিতে হবে তাহলে পেয়ে যাচ্ছি কি যে থার্টি মোট ফেল হচ্ছে থার্টি পার্সেন্ট মোট ফেল যদি থার্টি পার্সেন্ট হয় অর্থাৎ কোনো পার্টিকুলার সাবজেক্ট হোক চাই উভয় বিষয় হোক এই দুই মিলিয়েই তাহলে পেয়ে যাচ্ছি থার্টি ফেল করেছে যদি ফেল হয়ে থাকে তাহলে পাস কত করেছে হান্ড্রেড মাইনাস থার্টি অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর কি করতে হবে এখানে বাংলায় সতেরো শতাংশ এবং ইংরাজিতে আঠারো শতাংশ ফেল করেছে যাদের মধ্যেই ঢুকে আছে যে পাঁচ শতাংশ যারা বা কিছুজন বাংলায় পাবলিক যারা তারা ফেল করেছে বা ইংরাজিতে ফেল করা পাবলিক বাংলাতেও ফেল করেছে তাহলে সেখান থেকে সতেরো এবং আঠেরো যোগ করে তার থেকে যদি আমরা পাঁচ শতাংশ বা ওই বিষয়ে ফেল বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি সত্তর শতাংশ যেটি হচ্ছে উভয় বিষয় কৃতকার্যের শতকরা হার অতএব অপশন ডি এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কোন একটি সংখ্যা দিয়ে তেতাল্লিশ হাজার ছশো আঠাশকে ভাগ করলে ভাগ ফল ও ভাগ শেষ হয় যথাক্রমে ছিয়াত্তর ও পাঁচশো ছত্রিশ তাহলে ভাজকটি কত তাহলে এর যে একটা রিলেশন আছে সেই রিলেশনটা কি সেই রিলেশনটা আমি বলি যেটা হচ্ছে ভাজক গুণিত ভাগ ফল প্লাস ভাগ শেষ ইকুয়াল টু ভাজ্য এই হচ্ছে রিলেশন অর্থাৎ ভাজককে ভাগ ফল দিয়ে গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করলে আমরা ভাজ্য পেয়ে যাবো তো এখানে আমাকে কি বার করতে হবে ভাজকটা বার করতে হবে বাকি সব কিছু দেওয়া আছে তো ভাজকটা তুমি ধরে নাও এক্স তাহলে কত দেওয়া রয়েছে এখানে ইকুয়াল টু সংখ্যাটি ভাজ্য কত তেতাল্লিশ হাজার ছশো আঠাশ তাহলে এখানে ছিয়াত্তর এক্স ইকুয়াল টু এখান থেকে তুমি তেতাল্লিশ হাজার ছশো আঠাশ থেকে পাঁচশো ছত্রিশ বিয়োগ দিয়ে দাও বাদ দিলে থাকছে দুই তিন নয় জিরো ফোর থ্রি তেতাল্লিশ তেতাল্লিশ হাজার হাজার বিরানব্বই ছিয়াত্তর সমান বিরানব্বই যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু কত তেতাল্লিশ হাজার বিরানব্বই থেকে আমরা ছিয়াত্তর দিয়ে ভাগ ছিয়াত্তর থেকে ভেগ করলে ভাগ করলে কত পাবো দেখবে পেয়ে যাবো আমরা ফাইভ সিক্স সেভেন পাঁচশো সাতষট্টি অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর যে কোনো একটি সংখ্যা দিয়ে তেতাল্লিশ হাজার ছশো আঠাশকে ভাগ করলে যদি ভাগফল ও ভাগশেষ যথাক্রমে ছিয়াত্তর এবং পাঁচশো ছত্রিশ এসে থাকে তাহলে ভাজকটি হচ্ছে পাঁচশো সাতষট্টি দেখো এখানে তুমি অপশন দেখে একটা আন্দাজ নিতে পারতে যে এখানে ভাজক টি বলেছে ভাগ যেটাতে করেছে পাঁচশো ছত্রিশ তো সে কোনোভাবেই হতো না এটাকে তুমি প্রথমেই কেটে দিতে পারতে তার কারণ কি কারণ দেখো ভাগ ফল সেটাই আছে তাই না তো ভাগ ফল যদি ভাগ পাঁচশো ছত্রিশই থাকতো তাহলে ভাজক দিয়ে তো আর একবার ভাগ চলে যেত আরামসে তাই সেটা ভাগ তাহলে নিশ্চয় তার থেকে বড় হবে অর্থাৎ বি সি ডি এর মধ্যে একটা হবে সেটা তুমি আগেই বুঝতে পারতে অঙ্ক না করে নেক্সট অঙ্ক পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল একশো তিরিশ মিটার লম্বা একটি ট্রেন তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতু সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এখানে কি বলে দিয়েছে ট্রেনের লম্বা দিয়ে দিয়েছে যেটি হচ্ছে একশো মিটার এবং তারপরে একটি সেতু আছে যে সেতুটা তাকে অতিক্রম করছে এবং মোট এই যে এটা ট্রেনটাকে যদি অতিক্রম করতে হয় এই সেতুটিকে তার তাকে থেকে আসতে হচ্ছে এখানে এবং সেই জন্য তাকে অতিক্রম করতে হচ্ছে কতটা পথ টোটাল এতটা পথ অর্থাৎ তার সেতুটির দৈর্ঘ্য প্লাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত আছে একশো মিটার দেওয়াই আছে ওকে তাহলে সময় লাগাচ্ছে কত সে তিরিশ সেকেন্ড মোট এই এতটা পথ অতিক্রম করতে এই একদম এখান থেকে এতটা পথ অতিক্রম করতে সময় লাগাচ্ছে সেকেন্ড তাহলে আমি কি করবো প্রথমেই আমার কাজ হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে করা যেটা প্রতি ঘন্টা মানে পঁয়তাল্লিশ ইন্টু পাঁচ বাই আঠেরো তাহলে কত যে নয় দিয়ে পাঁচ দুই মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই টু বা এখান থেকে আমরা লিখতে পারি যে পঁচিশ মিটার প্রতি টু সেকেন্ডে এটা হচ্ছে আমার ট্রেনটির গতিবেগ পঁচিশ মিটার যদি সেকেন্ডে যায় তাহলে তিরিশ সেকেন্ডে কত যাবে ঠিক আছে সেকেন্ডে যাচ্ছে তাহলে তিরিশ বাই দুই ইন্টু পঁচিশ বা পনেরো ইন্টু পঁচিশ মানে হচ্ছে তিনশো পঁচাত্তর মিটার তাহলে ট্রেনটি মোট পথ কত পথ অতিক্রম করছে তিনশো পঁচাত্তর মিটার যেটা হচ্ছে একদম এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যে সেকেন্ড ব্যাকেটটা আমি দিয়েছি ওই দূরত্বটা এবং তার মধ্যে কি কি রয়েছে সেতুর দূরত্ব এবং তার নিজের দৈর্ঘ্য তার নিজের দৈর্ঘ্য তো আমার এখানে দাওয়াই আছে তো সেটা যদি আমরা বাদ দিয়ে দিই একশো তিরিশ মিটার তাহলেই আমরা পেয়ে যাবো সেতুটি কত যেটা হচ্ছে কত দুশো পঁয়তাল্লিশ মিটার ক্লিয়ার অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর যে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল একশো তিরিশ মিটার লম্বা একটি ট্রেন তিরিশ সেকেন্ড একটা সেতু অতিক্রম করলে সেতুটি দৈর্ঘ্য হচ্ছে দুশো পঁয়তাল্লিশ মিটার নেক্সট অঙ্ক কিছু টাকা বার্ষিক পাঁচ শতাংশ সুদের হারে কত বছরে তিন গুণ হবে এখানে এই অঙ্কগুলো খুব ইজি অঙ্ক ধরে নাও তোমার আসল হচ্ছে একশো টাকা তুমি একশো টাকা ব্যাংকে রেখেছো বলেছে তিনগুণ হয়ে যাবে মানে হতে হবে কত টাকা তিনশো টাকা হতে হবে তিনশো তোমার আসল যদি একশো টাকা হয় এবং প্রাপ্ত টাকা যদি তিনশো টাকা হয় তাহলে সুদ কত টাকা হয়েছে সুদ হচ্ছে তিনশো মাইনাস একশো মানে হচ্ছে দুশো টাকা তাই দুশো টাকা যদি সুদ হতে হয় পাঁচ শতাংশ হারে বা সরল সুদের হারে কত সময় লাগবে সিম্পলি দুশো কে পাঁচ দিয়ে ভাগ করে দাও মানে চল্লিশ বছর সময় লাগবে এক বছরে পাঁচ টাকা সুদ দেয় মানে দুশো টাকার সুদ কত বছরে দেবে একশো টাকায় তো আমি আসল ধরেছি একশো টাকায় পাঁচ টাকা দেয় তাহলে সেই পাঁচ টাকার সুদটা দুশো টাকা হতে সময় লাগবে চল্লিশ বছর সিম্পল অঙ্ক খুব ইজি অঙ্ক ধরে নেবে সবসময় এখানে পার্সেন্টেজ দেওয়া আছে তো করার জন্য একশো টাকা যদি একশো টাকা থাকতো তাহলে আমি পেতাম তিনশো টাকা মানে সুদ হতো আমাকে তিনশো মাইনাস একশো সমান হচ্ছে দুশো টাকা তাহলে দুশো টাকা সুদ হতে আমার টাইম লাগবে কত পাঁচ পার্সেন্ট হারে দুশো বাই ফাইভ বা এটাও তুমি করতে পারো যে একশো টাকা এক বছরের সুদ হয় পাঁচ টাকা তাহলে একশো টাকারই তো দুশো টাকা সুদ হতে কতদিন সময় লাগবে সিম্পলি সে দুশো বাই পাঁচই পাবে যেটা হচ্ছে চল্লিশ বছর অতএব অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর যে কিছু টাকা বার্ষিক পাঁচ শতাংশ সুদের হারে কত বছরে তিন গুণ হবে চল্লিশ বছরে তো যাই হোক বছর বে লেখা আছে বছরে হবে ওকে অপশন এ হচ্ছে কোন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত টু ইস টু টোয়েন্টি ওয়ান যদি ছাত্রদের কুড়ি শতাংশ এবং ছাত্রীদের তিরিশ শতাংশ স্কলারশিপ প্রাপক হয় তবে কত শতাংশ ছাত্র ছাত্রী স্কলারশিপ পায়নি দেখো এই অঙ্কটি অপশন ভুল আছে ওকে তো এখানে আমি বলে দিই প্রথমে যেটা একদম ডিরেক্টলি কোশ্চেন থেকেই তোলা হয়েছে তো সেখানেও এটা ডামাডোল আছে তো অঙ্কটা কি করতে হবে সেটা আমি জাস্ট বলি যে ধরে নাও এখানে কি দিয়েছে ছাত্র আর ছাত্রী এই দুয়ের অনুপাত থ্রি ইস টু টোয়েন্টি ওয়ান ঠিক আছে এবার কি বলেছে ছাত্রদের মধ্যে কুড়ি পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে আর ত্রিশ শতাংশ স্কলারশিপ প্রাপক মেয়েরা পেয়েছে তাহলে এখানে কুড়ি আর তিরিশ আর বার করতে পারবো সেরকম তুমি এখানে যে অনুপাতে রয়েছে সেই অনুপাতকে দুটোকেই দশ দিয়ে গুণ করো দশ দিয়ে কেন গুণ করলাম যাতে আমরা কুড়ি শতাংশ এবং তিরিশ শতাংশ বার করতে খুব সুবিধা হয় দেখো তিনের কুড়ি শতাংশ বার করতে খুব অড লাগবে তাই না তো এক্স টেক্স ধরা কোনো প্রয়োজনে দশ দিয়ে গুণ করে দাও ধরে নাও যে ছাত্রিশ ছাত্র সংখ্যা হচ্ছে তিরিশ জন আর ছাত্রী সংখ্যা হচ্ছে দুশো দশ জন সরি এটা একুশ হবে না থ্রি টু টু হবে সরি সরি এটা এটা দাও আছে আমি ধরেছি যে থ্রি ইস টু টু ওকে মানে টোটাল এটা তুমি যদি ধরে নাও টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা একশো তাহলে দেখো ছাত্র সংখ্যা পেয়ে যাচ্ছ ষাট জন আর ছাত্রী সংখ্যা পেয়ে যাচ্ছ চল্লিশ জন ওকে ধরে নাও এখানে এটা তোমাকে ধরতে হবে এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এখানে কোনো ভ্যালু নেই এবার কি বলছে কুড়ি শতাংশ ছাত্র স্কলারশিপ পেয়েছে মানে ষাট জনের মধ্যে কুড়ি শতাংশ ছাত্র স্কলারশিপ পেয়েছে মানে হচ্ছে বারো জন পেয়েছে আর মেয়েদের মধ্যে থার্টি পার্সেন্ট পেয়েছে মানে চল্লিশ ইন্টু থার্টি বাই হান্ড্রেড মানেও বারো জন পেয়েছে ক্লিয়ার তাহলে ছেলেরাও বারো জন স্কলারশিপ পেলো মেয়েরাও বারো জন স্কলারশিপ পেলো মোট আমি ধরেছিলাম কতজন একশো জন তাহলে একশো জনের মধ্যে মোট পেলো কতজন বারো প্লাস বারো মানে হচ্ছে চব্বিশ জন তাহলে বারো পার্সেন্ট সরি একশো জনের মধ্যে যদি চব্বিশ জন স্কলারশিপ পেয়ে থাকে তাহলে পায়নি কতজন ছিয়াত্তর জন তাহলে একশো জনের মধ্যে যদি ছিয়াত্তর না পায় তাহলে পার্সেন্টেজটা আমরা বার করতে পারি যে একদম সিরিয়াসলি এটাই যে ছিয়াত্তর শতাংশ অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর তাহলে কি হলো যে কোনো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত যদি থ্রি টু টু হয় এবং যদি ছাত্রদের কুড়ি শতাংশ এবং ছাত্রীদের ত্রিশ শতাংশ স্কলারশিপ প্রাপক হয় তবে কত শতাংশ ছাত্র স্কলারশিপ পায়নি কি করবো আমি প্রথমে থ্রি টু টু যে অনুপাত রয়েছে আমরা মোট ছাত্র ছাত্রীটা তার একটা গুণিতক বা তাদের গুণফলের গুণিতককে ধরে নেব যদি একটু পরস্পর মৌলিক সংখ্যা যেহেতু থ্রি টু টু সবসময় হয় রেশিওতে তাহলে তাদের গুণ ফলের গুণিতক যেমন পাঁচ রয়েছে এখানে পাঁচের গুণ সরি যোগ ফলের গুণিতক যোগ যদি করো তাহলে পাঁচ পাবে পাঁচ পেলে এবং পাঁচের গুণিতক তুমি একটা ইজিলি যেটা পার্সেন্টেজি আমাকে বার করতে তো একশোই ধরে নাও তাহলে যদি একশো হয় তাহলে এ থাকছে দেখো কত ষাট এ হচ্ছে চল্লিশ তো আমি যেহেতু দুটোকেই কুড়ি দিয়ে গুণ করে দিয়েছি তাহলে আমার রেশিও ঠিক থাকলেও আমার টোটালটাও পেয়ে যাচ্ছি তাহলে ষাট আর চল্লিশ হলে টোটাল হচ্ছে একশো জন তাহলে ষাট জনের কুড়ি শতাংশ পাস করেছে এ সরি স্কলারশিপ পেয়েছে মানে যে বারো পেয়েছে আবার চল্লিশ জনের থার্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে মানেও জন পেয়েছে মানে মোট স্কলারশিপ পেয়েছে চব্বিশ জন কত জনের মধ্যে জনের মধ্যে মানে পায়নি কতজন ছিয়াত্তর জন তাহলে জনের মধ্যে ছিয়াত্তর জন না পেয়ে থাকে তাহলে পার্সেন্টেজটাও আমরা সেটাই লিখে দিতে পারি যে ছিয়াত্তর পার্সেন্ট স্কলারশিপ পাইনি অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর এবং আছে শেষ অঙ্ক তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে বন্ধু যদি অঙ্কগুলো যদি তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখবে যে কোনো কী সমস্যা তার রিপ্লাই আমাদের এখান থেকে করে দেওয়া হবে এবং চ্যানেলটি যারা যারা নতুন রয়েছেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইন করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং